হ্যালো গাইস, আমি সুমন ভবগুড়ে। আজকে চলে আসছি টেকনাফ, আপনাদের টেকনাফটাকে ঘুরে দেখাবো। আমার ভিডিওটা পুরোটাই দেখবেন, কোথায় কত টাকা খরচ হচ্ছে, খাবার খরচ কত, হোটেল খরচ কত, ইন ডিটেলস আপনাদেরকে সবই বলবো। আমার ভিডিওর সাথে থাকেন। রাস্তার কি অবস্থা সেটা না বললেই নয়, যারা আসতে চান ঢাকা থেকে কাইন্ডলি ফ্যামিলি নিয়ে আসবেন না, বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন না, কারণ খুবই টাফ রাস্তা। বিশেষ করে উখিয়া থেকে আপনার টেকনাফ পর্যন্ত 26 কিলোমিটার রাস্তা। আমার মনে হয় যে এই রাস্তাটা বাংলাদেশের সেকেন্ড আর কোনো রাস্তা নাই, এত বাজে রাস্তা আমার দেখা। তো কাইন্ডলি যারা আসবেন খুব কষ্ট হয়ে যাবে, 12 ঘন্টা লাগবে একটু আসতে, তারপরে এখান থেকে যখন আমরা শিপে যাবো 3 ঘন্টা লাগবে, আরও ইন টোটাল 15 থেকে 16 ঘন্টার একটা জার্নি। তো যারা আসবেন কেয়ারফুলি আসবেন, নিজ দায়িত্বে আসবেন। আমি ফিজিক্যালি ফিট হওয়ার পরেও খুব খারাপ লাগতেছে, এত কষ্ট লাগতেছে এটা আসলে বলতে পারবো না। ওকে চলেন আমরা সামনে দেখি আর কি। এই যে অনলাইনে টিকিট করছি, এই টিকিটের কোনো ভ্যালু নাই, আপনারা আসলে অবশ্যই প্রিন্ট করে নিয়ে আসতে হবে, বিড়ম্বনার শেষ নাই এখানে আসলে। আসেন দেখ, আপনি আর কী আছে আল্লাহ জানে, এমনি মেজাজ খারাপ আছে, সারাটা রাত পরিশ্রম করে আসছি। দুনিয়ার সব জায়গায় মোবাইল টিকিট দেখালেই হয়ে যায়, বিমান বলেন যেখানেই বলেন, কিন্তু জাহাজের টিকিট লাগবে, পিন করা লাগবে। এই সাইডে এখনো মেঘ আছে, এখন বাজে 9:20 মতো, ঠিক 9:30 মধ্যে আমাদের জাহাজ ছেড়ে যাবে। পরিবেশটা সুন্দরবনের মতো লাগতেছে, ম্যানগ্রোভ সুন্দরবনের মতো। এইমাত্র আমাদের জাহাজ ছেড়ে দিল, এডি টাইম 3টা জাহাজই চলে। আমাদের জাহাজটা হচ্ছে সবচেয়ে বড় জাহাজ, আমরা নাফ নদী দিয়ে যাচ্ছি। খুব সুন্দর দুপাশ দেখতে দেখতে আমরা সাগরে চলে যাব। আমরা দেখতে দেখতে চলে আসছি সেন্ট মার্টিন দ্বীপ, আমাদের 3.5 ঘন্টার মতো লাগছে, আর হয়তো বা 10-15 মিনিটের মধ্যে আমরা নিয়ে যাবো সেন্ট মার্টিন। কি চমৎকার নীল পানি, এরকম নীল পানি দেখে মনটা আসলে জুড়ে গেল আমার, খুবই ভালো লাগতেছে। যতই কষ্ট করছি আসার পর ভালো লাগছে, সব কষ্ট শেষ। পানি দেখার পর যে কারো মনটা ভালো হয়ে যাবে। তারপরে
এই আমরা রুমে ঢুকে গেলাম মাত্র। এই হচ্ছে আমাদের রুম, রহমত আলী টায়ার্ড বোধহয় আসে বসে আছে। অসাধারণ একটা রুম আমাদের, বাইট সাইডটা দেখায় আপনাদেরকে একটু। এখানে বারবিকিউ হচ্ছে, আজকে আমরা সেন্ট মার্টিনে আসছি, খুব চমৎকার একটা পরিবেশ। আসতে অনেক কষ্ট ছিল, সকাল সকাল বাইক ভাড়া করছি, ঘন্টা 500 টাকা, নিজেই চালাইতে পারবেন। আমি নিয়ে নিছি 2 ঘন্টার জন্য, পুরো দ্বীপটা ঘুরে দেখবো আজকে ইনশাল্লাহ। এই রাস্তাটা হচ্ছে একটু খারাপ, আছে ইটের রাস্তা, সুলিংটাতে এখানে লোকাল বাড়িঘর দেখা যাচ্ছে ওই পাশটাই, বিশেষ করে রিসোর্টই বেশি এখানে, রামের মধ্যে দেখতে পাচ্ছি। আপনারা থাকেন আমার সাথে, আপনাদেরকে সেন্ট মার্টিন ঘুরে দেখাবো। এখানে দ্বীপের ভাষা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণ কনস্ট্রাকশন হচ্ছে, যে কারণে দ্বীপের ওয়েট যত বাড়বে দ্বীপের জন্য ততটা হুমকি শুরু। এখানে যত কম পারা যায় আবাসন বিল্ডিং, আরেকটা এটা হচ্ছে একমাত্র সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ। আপনারা চাইলে দ্বীপটা 1 ঘন্টায় বাইক নিয়ে পুরো দ্বীপটা ঘোরা সম্ভব। আমরা সেই দ্বীপের পূর্ব পাশটায়, এই পাশটাতে জনবসতি আছে অনেক, বাট পশ্চিম পাশটাতে জনবসতি কম, কিন্তু আপনার রিসোর্টের পরিমাণটা বেশি। তো বালির মধ্যে খুব সাবধানে আমাদের বাইক চালাতে হয়েছে, কারণ বাইকে যে কোনো মুহূর্তে স্লিপ করতে পারে নরম বালিতে। আমার সাথে রহমত আছে, সে এখন বাইক চালাচ্ছে আমার সাথে। দ্বীপে প্রচুর পরিমাণ ডাব গাছ থাকা সত্ত্বেও এক একটা ডাব আমাদের কিনে খেতে হয়েছে প্রায় 150 টাকার মতো। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, ডাবগুলো চমৎকার ফ্রেশ ছিল ডাবটা। সেন্ট মার্টিনে এখন ট্রলার বন্ধ আছে, একটা সময় ট্রলারে যাওয়া যেত, এখন আর ট্রলারটা নাই চালু। একটু আগে আসলাম, এখানে শুকনো ছিল, এখন পানি চলে আসছে। আমরা চলে আসছি সিরা থেকে, এই চমৎকার একটা লোকেশন। বাইক চালানো শেষ, এখন সাইকেল নিয়ে নিলাম আবার। সাইকেল হচ্ছে পার ঘন্টায় 30 টাকা থেকে 40 টাকা নেবে, আমি 1 ঘন্টার জন্য নিছি, আশেপাশটা একটু ঘুরে দেখবো বলে। দুপুরে খাবারটা ভালো হয় না, রাত্রে একটু ভালোভাবেই খাইছি আপনার ইউরো বাংলাতে। এটা হচ্ছে সেন্ট মার্টিনের সবচেয়ে বড় একটা হোটেল। মাছ ধরা বন্ধ আছে, এর কারণে
মাছের দামটা একটু বেশি, 1000 থেকে শুরু করে আপনার 1600 টাকা কেজি কোরাল মাছ। মাছ কিনি নাই, এখন একটু মার্কেটটা ঘুরে দেখব আপনার সেন্ট মার্টিন বাজারটা। এখানে মজার ব্যাপারটা হচ্ছে আপনার বিদ্যুৎ থাকবে রাত 11টা পর্যন্ত, পুরোটা বিদ্যুতই হচ্ছে আপনার জেনারেটরের মাধ্যমে চলে, আর 11টার পর থেকে বন্ধ হয়ে যায়। যান বলতেছে সিবিউ বামে যান। এই রাস্তাগুলো ভালো করতেছে না কেন? তাহলে হবে, দুর্নীতি সব জায়গায় আছে। যাই হোক, আজকের মতো আমাদের সেন্ট মার্টিন ঘোরা শেষ, কালকে নতুন কোনো ব্লক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।